শুরু হয়েছিল ফিলিস্তিন দিয়ে, ফিলিস্তিনের পর লেবানন, লেবাননের পর আজ নতুন করে হুমকি এসেছে ইরানকে নিয়ে। মধ্যপ্রাচ্য সংকট কোন পথে? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? ইরানের অবস্থা গাজা আর লেবাননের মতো করার হুমকি ইসরায়েলের। গত এক বছর ধরে বর্বর ও নির্বিচার হামলা চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। গত দুই সপ্তাহ ধরে লেবাননে একই ধরনের বর্বরতা শুরু করেছে তারা। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাব গ্যালান্ট আজ রোববার 6 অক্টোবর হুমকি দিয়েছে, যদি ইরান ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইরানের অবস্থা গাজা আর লেবাননের মতো করা হবে। যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত গ্যালান্ট দাবি করেছেন, গত মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে এতে তাদের কোনো ক্ষতি হয়নি, এমনকি কোনো বিমানে একটি দাগও পড়েনি। গ্যালান্ট বলেছেন, ইরানিরা আমাদের আকাশ শক্তিকে স্পর্শ করেনি, কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি, কোনো স্কোয়াড্রনের কার্যক্রম বন্ধ হয়নি। যারাই ভাববে ক্ষতি করার মাধ্যমে আমাদের আটকাবে, তাদের গাজা এবং লেবাননের বৈরুতে আমাদের অর্জন দেখা উচিত। তাদের দেখা উচিত লেবানন আর বৈরুতে কি হচ্ছে, তাদের দেখা উচিত গাজা আর লেবাননের বৈরুতে কি হচ্ছে। ইরানের মিসাইল হামলার পর দখলদার ইসরায়েল পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান জানিয়েছে তারাও ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত আছে। তেহরান হুমকি দিয়েছে ইসরায়েল যদি হামলা চালায় তারা আবারও ইসরায়েলে হামলা চালাবে। ইসরায়েল ইরানের শক্তিশালী হামলা চালাবে জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েল যে মাত্রার মিসাইল হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড নাগরিকদের রক্ষা করা শুধু অধিকার নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইরানের সকল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, যে কোনো সময় ইসরায়েলের হামলার আশঙ্কায়। আজ রোববার রাত 9টা থেকে কাল সোমবার সকাল 6টা পর্যন্ত ইরানের সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় বিমানবন্দর দিয়ে কোনো ধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ করবে না বলেও নিশ্চিত করা হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। বার্তা সংস্থাটি জানিয়েছে এ সংক্রান্ত একটি নোটিশ ইরানি কর্তৃপক্ষ সকল পাইলটকে পাঠিয়েছে, তবে জরুরি ফ্লাইট ফেরি ফ্লাইট বা সরকারি বিমানকে এর আওতার বাইরে রাখা হয়েছে। ইরানের আরেক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে অপারেশনাল সীমাবদ্ধতার কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এটির সঙ্গে ইসরায়েলের পাল্টা হামলার বিষয়টি থাকতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকেই এটির পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছে দখলদাররা। তবে কবে, কখন এবং কোন সময় হামলা চালাবে সেটি এখনও স্পষ্ট করেনি তারা। মিসাইল হামলার জবাবে ইরানে ইসরায়েল শক্তিশালী হামলা চালাবে জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার মিসাইল হামলা চালিয়েছে আমরাও এর কড়া জবাব দেব। এরপরই মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এ সকল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সংকট আপনি কীভাবে দেখছেন কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন।